ভাজা খবর, এলো ভাজা খবর। দরজা খোলা আছে, চলে এসো। বাবা, কি দারুণ সেজেছো আজকে। দূর, আপনি যে কি বলেন না। না না, সত্যি। তাই অসময় দরজা খুলে রেখেছেন কেন? যদি কেউ ঢুকে পড়ত। চোর ডাকাতের কথা বলছো? হতেও তো পারে। আমার মতো সাহিত্যিকের বাড়িতে ঢুকে কি আর পাবে? এই কিছু দিস্তা কাগজ আর কতগুলো কলম ছাড়া, বলো। তা কি এত লিখছেন বলুন তো আজ? বলবো বলবো, সব বলবো। তার আগে তুমি চটপট রান্নাটা বসাও তো দেখি। তো কি করবো আজ আমরা? প্রেম। কি বললে? বললাম চিকেনের একটা স্পেশাল কিছু আজকে আমরা বানাবো, বুঝতে পেরেছো? দেখো, আমি সব এনে রেখেছি তোমার জন্য। আমার বন্যা চিকেন খেতে খুব ভালোবাসে, এমনকি হাড়গুলো পর্যন্ত চুষে চুষে খায়। সে কি চিবোয় না? চিবোয় তো, প্রথমে চিবোয় তারপর চুষে চুষে খায়। হ্যাঁ, যাই বলো। কি করবো আজ আমরা বলুন না প্লিজ। আজকে আমরা যে প্রিপারেশনটা বানাবো বুঝলে, সেটা হচ্ছে ক্রিস্পি ফ্রাইড চিকেন। দেখো কি কি লাগবে আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি এনে রেখেছি এখন সব, দেখো রাখা আছে, তুমি শুধু মিলিয়ে নাও একবার করে, কেমন? দেখো, প্রথমে মাঝারি মাপের ওখানে চিকেন আছে। এক টেবিল চামচ আদা হবে, একটুখানি রসুন হবে, রসুন বাটা পেয়েছো? তারপর দেখো ওখানে সোয়া সস আছে, তারপরে একটু ফিশ সস নিতে হবে, এক চামচ মতো নিতে হবে আর কি, জাস্ট। হ্যাঁ, তারপর দেখো একটুখানি স্বাদ আন্দাজ মতো নুন লাগবে আর কি, ঠিক আছে? আর গোলমরিচ গুঁড়ো আছে কি ওখানে? হ্যাঁ, গোলমরিচ গুঁড়ো আছে তো। এগুলো নিয়ে নাও, নিয়েছো? হ্যাঁ। এবার এই চিকেনগুলো সব একটা বড় জায়গায় নাও, ওই অতগুলো জিনিস যেগুলো আমি বলেছি এই দেখলে যেগুলো মিলিয়ে ওই সমস্ত মশলাগুলো ওর মধ্যে একে একে দাও, দিয়ে ভালো করে ওটাকে মিশাও, বুঝতে পেরেছো? একে একে। তাহলে ততক্ষণে আপনি আমাকে একটা কবিতা পড়ে শোনান। হ্যাঁ, কিন্তু এগুলো সমস্ত মিশিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে খুব 10 মিনিট মতো ম্যারিনেট করতে হবে। তুমি আমার কবিতা শুনতে এত ভালোবাসো? কবিতা না আমার খুব প্রিয়, কারণ কবিতা আমার বোনের নাম। ও তাই নাকি? আচ্ছা বেশ, তাহলে শীতের হাওয়ায় লাগলো নাচন, লাগলো নাচন। এই তো রবীন্দ্রসঙ্গীত। আরে বাবা, পুরোটা শোনোই না। শীতের হাওয়ায় লাগলো নাচন, লাগলো নাচন, ডেঙ্গি এলো ঘরে ঘরে, হাসপাতালে পথে ঘাটে শয়ে শয়ে মানুষ মরে, মানুষ মরার দায় কে নেবে, লাল কমলা সবুজ না নীল, কে আছো জোয়ান হ আগুয়ান, কার আছে এক দরাজ দিল, ডেঙ্গি জ্বরে কাঁপতে কাঁপতে আমরা হাসপাতালে চলেছি, আঙুল উঠলে পাটি বলে আমরা কি মশাকে কামড়াতে বলেছি। বাহ, দারুণ দারুণ, আপনি না কি ভালো। তুমিও ভালো। আচ্ছা দেখো, গল্প করতে করতে আমাদের কতক্ষণ সময় কেটে গেল, এর মধ্যে আমার মনে ম্যারিনেটটা হয়ে গেছে, তুমি ওটা বার করে নাও। হ্যাঁ, এইবার আমি যেমন যেমন ভাবে বলবো ও তেমন তেমন ভাবে এটাকে সুন্দর করে তৈরি কর। প্রথমে একটা পাত্রে দেখো আমি ওখানে ময়দা রেখেছি, দেখতে পেয়েছো তো? হ্যাঁ। আচ্ছা, এর মধ্যে জানো তো কর্নফ্লাওয়ার মিশাতে হবে, মনে করো যতখানি ওই ময়দা আছে তার 10 ভাগের 1 ভাগ। হ্যাঁ, ওটা পুরোটা না দিলে একটু রেখে বাকিটুকু তুমি দিয়ে ওই অতখানি দিলে দিবি, আর আর লাগবে না, আর লাগবে ওতেই হয়ে যাবে ভীষণ। এইবার ওখানে একটুখানি নুন মেশাও, এক চামচ মতো মেশে। হ্যাঁ, আন্দাজ মতো একটা মেশাও। হ্যাঁ, ফার্স্ট ক্লাস তো। এইবার এটা তুমি ভালো করে মিশিয়ে নাও, কিন্তু এটার মধ্যে জল দিও না, জানো, সুন্দর করে মেশাও। হ্যাঁ, ভালো করে মিশিয়ে টিশিয়ে নিয়ে এবার একটা একটা করে চিকেনের পিস তুমি এই শুকনো ময়দা এইটাতে এই ভালো করে মেশাবে, পুরোটা মাখা গায়ে যেন লেগে যায় সবটা, দিয়ে এবার তুমি এটাকে জলে চোবাবে 30 সেকেন্ডের জন্য, জলে চোবাবে, দিয়ে আবার ঘুরিয়ে এইটা এই মিশ্রণটার মধ্যে নিয়ে আসবে, শুকনো মিশ্রণের মধ্যে আস্তে আস্তে পাবে।
একটা পিস নাও। হ্যাঁ, ওইটা নিয়ে এবার এই শুকনো ময়দার ইয়ের পিসের মধ্যে এটাকে ভালো করে মাখাও গোটা বডিটাকে। হলো, বাহ, ফার্স্ট ক্লাস। এবার এটা জলে চোবাও, চোবাবে যে তুলে আবার একবার এই শুকনো ময়দার মিশ্রণের মধ্যে দেবে। এভাবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হলো, আবার তার একটা নাও। প্রথমটা 30 সেকেন্ড হয়ে গেছে, প্রথমটা তুলে নাও, তুলে নিয়ে এবার ওটা আবার ওই শুকনো ময়দার ইয়ের মধ্যে দাও। চমৎকার। এইবার এটা সরিয়ে রাখো। বাহ, ফার্স্ট ক্লাস। এবার এটা থাক এখানে। আবার এবার দ্বিতীয়টা তোলো। এইরকমভাবে একটা একটা করে সব কটাই ওরকমভাবে মিশিয়ে মিশিয়ে করতে হবে, বুঝতে পেরেছ? ব্যাস ব্যাস, হতেই হবে, এই তো দুটো, তোমরা দুটো প্রাণী, তোমাদের জন্যই ঠিকই আছে। আর তুমি একটা কাজ করো, এবার এটা তো ভাজতে হবে, তুমি তেলটা গরম করতে বসিয়ে দাও। তেল তো গরম করব, তা বাজারে এখন গরম খবরটা কি বিরাট বাবু? বাজারে গরম খবর তো একটাই, ওই ডেঙ্গি। জানো তো, এই ডেঙ্গির মশা মারবে বলে প্রায় ধরো 1,000 বস্তা ব্লিচিং পাউডার কেনা হয়েছে। তা ব্লিচিং পাউডার তো কেনা হয়েছে, কিন্তু ব্লিচিং পাউডারে ডেঙ্গির মশা মরে না। কিন্তু ওরা কি সেটা জানতো না? হ্যাঁ জানতো তো, জানা সত্ত্বেও সেগুলো কিন্তু ওই রাস্তায় 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 ছড়িয়েছে। ওই যে ছড়িয়ে পাঠ করা যাকে বলে আর কি, ওতে নাকি পাবলিক খুব খুশি হবে। এই তো তারপর শুনলাম হঠাৎ নাকি ওই ড্রেনের ভেতরে গাপ্পি মাছ ছাড়া হবে, কারণ ওই গাপ্পি মাছ আর কি ওই মশার লার্ভা খেয়ে নেবে, তাতে আর কি ডেঙ্গির মশা একটু কমবে। কোথায় গাপ্পি, পুরোটাই তো গুলগাপ্পি, চিন্তা করে দেখো। অথচ ধরো এই বিদেশে ড্রোনে করে ড্রেনের মধ্যে নপুংসক মশা ছাড়া হয়, যাতে মানে মশাটা না হয়। ভাবো কি সাংঘাতিক টেকনোলজি, আর আমাদের দেশের অবস্থা দেখো, কবে যে শিখবে। আচ্ছা, আঁচটা কেমন রাখবো? আঁচটা মিডিয়াম মতন রাখো, বুঝলে? কারণ কথা হচ্ছে, ওই মিডিয়াম মতন রাখলে যেটা সুবিধা হয় যে প্রথমত ওপরটা পড়ে না, আর এই মানে ভেতরটা আর কি খুব সুন্দরভাবে সেদ্ধও হবে, ভালো লাগবে তখন খেতে। আপনার লেখার হাত কিন্তু দারুণ, কি করে এত লেখেন ভালো? না লেখার কি আছে, আরে চারপাশে কত কি ঘটছে দেখতেই তো পাচ্ছ, সেই সব নিয়ে যদি লিখি তাহলেই পরেই দেখবে আমার খাতা প্রায় ভরিয়ে যাবে। দেখছো না এমনি অসুখই কত রকমের হচ্ছে? ডেঙ্গি তো? আরে ডেঙ্গি তো সে তো হালে হচ্ছে, কিন্তু তাছাড়াও তো আরো কত রকমের অসুখ আছে। এই যে একটা হঠাৎ একটা মিটিকিচ্ছিরি নাম শুনছি আমরা, স্ক্রাব টাইফাস, কেমন? এইটা মানুষ জানি না যে এটা কি করলে কি প্রতিকার, কিভাবে কি করা যায়। হ্যাঁ, তারপরে যাদের অ্যাওয়্যার করার কথা সে অ্যাওয়্যারেরও কেউ করছে না, সেটা নিয়ে কোনো রকম স্টেপ নিচ্ছে না। তারপরে যে পোকাটা, দুরকম ছবি দেখানো হচ্ছে, একটা ছবি কুকুনের মতো দেখতে, আর একটা ছবি ওই কুকুরের গড়ায় যেরকম এটুলি থাকলে যেরকম সে যে আটগোরবা যাকে বলে সেরকম ধরনের দেখতে। এটা তো পাবলিক বিভ্রান্ত হচ্ছে। আর বিভ্রান্ত হচ্ছে মানে বিরাট বিভ্রান্ত হচ্ছে। এবার ধরো এই স্ক্রাব টাইফাসে মানে সিমটমটা কি, মানে যদি হয় তাহলে কি হবে? তো বলছে যে ওই মাথা যন্ত্রণা করবে, গায়ে জ্বর আসবে, বমি বমি ভাব হবে, এইরকম। আরে আসলে কি হয় সেটাই কিন্তু বলছে না, তো যেরকম সিমটমের কথা বলছে এ তো যে কোনো রোগেই হতে পারে, তাই না? শুনেছি স্ক্রাব টাইফাস নাকি ঘাসে লুকিয়ে থাকে। নাও তুমি আবার আরেকদিকে জানলা খুলে দিলে। আরে কি যে বলো, চিন্তা করে দেখো, এই যে লোকে বলে যে এই সকালবেলাতে ঘাসে দিয়ে খালি পায়ে যদি হাঁটা যায় তাহলে পরে নাকি খুব ভালো, তা সেখানে যদি ঘাসের মধ্যে এই স্ক্রাব টাইফাস থাকে তাহলে তো কেলো, তাই না? এখন তো আবার আরেকটা এসেছে, নাম জানো, করোনা ভাইরাস। যেভাবে মনে হয় কি যা করছে তাতে তো নাভিশ্বাস উঠে যাওয়ার জোগাড়, জ্বর শ্বাসকষ্ট এসব হচ্ছে, লোক মরছে, লোকজন তাই মাস্ক পরে ঘুরছে। এর উৎপত্তি নাকি চীনের সি ফুড মার্কেটে। তুমি এক কাজ করো, ওই এক পাশ ভাজা হলে আর এক পাশ তুমি ঘুরিয়ে দাও। হ্যাঁ, আর যখন দেখবে বাদামি হয়ে যাচ্ছে তখন আবার একবার এদিকটা ঘুরিয়ে দেবে। হ্যাঁ, আরে উপরে উপরে দরকার হলে একটুখানি তেল দিয়ে দাও, ছড়িয়ে ছড়িয়ে সুন্দর করে, ভালো হচ্ছে, ভালো হচ্ছে। হ্যাঁ জানেন তো আমার না মাঝে মধ্যে খুব ভয় হয়। খুব ভালো হয়। হ্যাঁ কি ভয় করে,
এই দেখো ভয় করার কি আছে, না না কোনো চিন্তা নেই, দাও বলছি। আরে যখন ভয় করবে তখন নিশ্চিন্তে তুমি আমার কাছে চলে আসবে। হ্যাঁ আরে বাবা, আমি তো আর স্ক্র্যাপ টাইফাস নই। তা তোমার রান্নার কদ্দূর হয়ে গেছে? আমার ক্রিসপি ফ্রাইড চিকেন রেডি। রেডি? ব্যাস, তাহলে এটা তুমি সুন্দর করে ওই প্লেটে নামিয়ে নাও। আর আজকে কর্তাকে খুব ভালোবেসে জমিয়ে এই ফ্রাইড চিকেন খাওয়াও। আমার কর্তা এটা খেলে খুব খুশি হবে। খুশি হবে? তা তোমার কর্তা খুশি হলে তখন কি করে? দূর, আপনি বোধহয় জানেন না। এলো ভাজা খবর, অফিস ছুটির পরে দড়ি টানা টানি, টল টলে জল নাকি কুলকুলে পানি, গরিব উদরে রাজা খেয়ে ফেনে ভাতে, ধনীর সকাল হয় জিতে আর যাতে, বেলি শুধু সিলি নয় মগজ খোলো, ভাজা খবর খেয়ে ঢেকুর তোলো, ও ভাজা খবর খেয়ে ঢেকুর তোলো, ভাজা খবর খেয়ে ঢেকুর তোলো। ও